লালগোলা থানা এলাকার ধুলাউড়ি এলাকা থেকে দাদার বউকে চুরি করে নিয়ে পালিয়ে আসতে গিয়ে ভগবানগোলার ওলাপুর এলাকায় ধরা পড়ল গ্রামবাসীদের হাতে। খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভাইকে আটক করে নিয়ে যায় ভগবানগোলা থানা। যদিও গৃহবধূ দাবি করেন তিনি তার প্রথম কার স্বামীকে ডিভোর্স দিয়েছেন এবং তার দেওকে বিয়ে করেছেন। তাদের একটি আড়াই বছরের বাচ্চা রয়েছে। গৃহবধূর প্রথম কার স্বামী তাকে স্ত্রী রূপে পেতে চায় কারণ তাদের কন্যা সন্তান রয়েছে এবং পুলিশের সামনে দুজনে দাবি করেন ওই গৃহবধূ তারা দুজনেই স্বামী। আমি আমার স্ত্রীকে চাই, আমার স্ত্রীকে আমার ভাই ছোট ভাই বিয়ে করেছে। কতদিন আগে বিয়ে করেছিলাম? আমি বিয়ে করেছিলাম আড়াই বছর আগে, আমার দেড় বছরের কন্যা সন্তান আছে। আমি আমার স্ত্রীকে সুখে সংসার করতে চাই। আমার নিজের ভাই, আমার নিজের ভাই কি নাম? কুতুবুদ্দিন। আর আপনার নাম? আমার নাম এমপি ইয়ান আলী। ও বলেছিল যে আমি বিয়ে করিনি। হ্যাঁ বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। আমার মা বাপ বলছে যে আমি ওই বেটার বউকে মানব না, ও আমার ইয়ান বেটার সাথে আমার বউকে আমি নিয়ে যাবো আমার বাড়ি। আপনার নাম কি? আমার নাম ইয়ান আলী। বন্ধনের টাকা নিয়ে গেছে প্রায় 60,000 আর 5,00,000 টাকা মা জমি জমি বেচা 5,00,000 টাকা জমি বেচা 5,00,000 টাকা লিয়া পালিয়ে এসছে। ও টাকার হিসাব দেয়নি, এই হচ্ছে ব্যাপার। আর মায়ের জমি বেচার টাকা 12,00,000 টাকা মধ্যে 5,00,000 টাকা লিয়া পালিয়ে আছে। আর শাশুড়ি শ্বশুর গেলিয়া খাচ্ছে, শাশুড়ি মা গেলিয়া ফুটো গেলিয়া খাচ্ছে। লালগোলা থানা এলাকার ধুলাউড়ি এলাকা থেকে দাদার বউকে চুরি করে নিয়ে পালিয়ে আসতে গিয়ে ভগবানগোলার ওলাপুর এলাকায় ধরা পড়ল গ্রামবাসীদের হাতে। খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে দুই ভাইকে আটক করে নিয়ে যায় ভগবানগোলা থানা। যদিও গৃহবধূ দাবি করেন তিনি তার প্রথম কার স্বামীকে ডিভোর্স দিয়েছেন এবং তার দেওকে বিয়ে করেছেন। তাদের একটি আড়াই বছরের বাচ্চা রয়েছে। গৃহবধূর প্রথম কার স্বামী তাকে স্ত্রী রূপে পেতে চায় কারণ তাদের কন্যা সন্তান রয়েছে এবং পুলিশের সামনে দুজনে দাবি করেন ওই গৃহবধূ তারা দুজনেই স্বামী। আমি আমার স্ত্রীকে চাই, আমার স্ত্রীকে আমার ভাই ছোট ভাই বিয়ে করেছে। কতদিন আগে বিয়ে করেছিলাম? আমি বিয়ে করেছিলাম আড়াই বছর আগে, আমার দেড় বছরের কন্যা সন্তান আছে। আমি আমার স্ত্রীকে সুখে সংসার করতে চাই। আমার নিজের ভাই, আমার নিজের ভাই কি নাম? কুতুবুদ্দিন। আর আপনার নাম? আমার নাম এমপি ইয়ান আলী। ও বলেছিল যে আমি বিয়ে করিনি। হ্যাঁ বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। আমার মা বাপ বলছে যে আমি ওই বেটার বউকে মানব না, ও আমার ইয়ান বেটার সাথে আমার বউকে আমি নিয়ে যাবো আমার বাড়ি। আপনার নাম কি? আমার নাম ইয়ান আলী। বন্ধনের টাকা নিয়ে গেছে প্রায় 60,000 আর 5,00,000 টাকা মা জমি জমি বেচা 5,00,000 টাকা জমি বেচা 5,00,000 টাকা লিয়ে পালিয়ে এসছে। ও টাকার হিসাব দেয়নি, এই হচ্ছে ব্যাপার। আর মায়ের জমি বেচার টাকা 12,00,000 টাকা মধ্যে 5,00,000 টাকা লিয়ে পালিয়ে আছে। আর শাশুড়ি শ্বশুর গেলিয়া খাচ্ছে, শাশুড়ি মা গেলিয়া ফুটো গেলিয়া খাচ্ছে। ভরতপুর এলাকার মধ্যে সিসগ্রামে আরসিএম কোম্পানি মিনিমাল সমস্ত প্রোডাক্ট আরসিএম ধামাকা অফার। আপনারা আজকে আসুন, অতি অল্প টাকায় প্রোডাক্ট কিনুন, মেয়েদের তেল সাবান ক্রিম নামি দামি আচার মাজন ডিটারজেন্ট পাউডার শুদ্ধ গমের আটা চাপাতি হলুদ মরিচের গুঁড়ো ও বিরিয়ানি ভালো চাল ও সমস্ত রকমের বাচ্চাদের ভালো খাবার পাবেন আরসিএম প্রোডাক্টে। এই প্রথম সিসগ্রামে আরসিএম কোম্পানির মিনিমাল সাহিল এন্টারপ্রাইজ। এখানে সব রকমের প্রোডাক্ট।